আপনার বেড়ে ওঠার বয়সে আপনার বাবা মা কি খুব কঠোর ছিলেন? তারা কি আপনাকে ঘর পরিষ্কার করতে, বাড়ির কাজ করতে এবং প্রতিনিয়ত ভবিষ্যৎ নিয়ে ভাবতে বলতেন? আমাদের মধ্যে বেশিরভাগ সন্তানেরাই এমন পরিবারে বড় হয়েছি যেখানে মায়েরা ছিলেন আমাদের চিরশত্রু। নিত্যদিন পেছনে লেগে থাকা এবং বলে বলে কাজ করানোর জন্য হয়তো আপনার জীবন দুর্বিষহ হয়ে উঠছিল। কিন্তু আপনি কি জানেন, গবেষকদের মতে কঠোর মায়ের সন্তানেরাই ভবিষ্যতে সফলতার মুকুট পরিধান করতে সক্ষম হয়। সুতরাং তখন অসহ্য মনে হলেও ভবিষ্যতে আপনি আপনার মাকে বারংবার ধন্যবাদ জ্ঞাপন করবেন, এটাই সত্য। ইউনিভার্সিটি অফ এক্সেসের একজন অধ্যাপক এরিকা র্যাকসন একটি গবেষণা চালিয়েছেন যেখানে প্রমাণিত হয়েছে যে কঠোর মায়ের সন্তানদের জীবন সাফল্যে পরিপূর্ণ এবং সে সকল মায়েরা সন্তানদের শৈশবে শাসন করেছিলেন। উক্ত গবেষণা চালানো হয় 2004 থেকে 2010 সালের ভেতরে 15,000-এর অধিক বাচ্চাদের উপরে যাদের বয়সসীমা ছিল 13 থেকে 14 বছর। র্যাকসনের মতে শৈশব থেকেই সন্তানের পড়াশোনার ব্যাপারে পিতামাতার উচ্চাকাঙ্ক্ষা ও বিশ্বাস তাদেরকে খ্যাতির চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে সাহায্য করে। তাদের গবেষণা এটি প্রমাণ করেছে। যে সকল বাচ্চাদের মায়েদের উচ্চাকাঙ্ক্ষা ছিল তারা বর্তমানে অধিক আত্মবিশ্বাসী এবং নিরাপদ। গবেষণায় এটিও প্রমাণিত হয় যে সকল মেয়েদের মায়েরা অতিরিক্ত কঠোর ছিলেন তাদের মধ্যে অল্প বয়সে মা হবার প্রবণতা শতকরা 4% কম। শক্ত ও রাগী মায়েদের সন্তানেরা দ্রুত গ্র্যাজুয়েট হতে পেরেছে এবং ভালো চাকরিও পেয়েছে। এটা শুনতে অবিশ্বাস্য ও হাস্যকর মনে হতে পারে, কিন্তু ঘটনা তো সত্য। অনেক বাচ্চারাই তাদের মায়েদের সাক্ষাৎ জম মনে করতে থাকে, কিন্তু আমরা নিশ্চয়তা সহকারে বলছি যে এ শাসন আপনার পরবর্তী জীবনে বেশ সাহায্য করবে আপনাকে। বয়স্ক হবার পর আপনি মাকে বারংবার ধন্যবাদ জানাবেন সুন্দর ও অভাবনীয় একটি জীবনের জন্য। শুধু তাই নয়, সে শিক্ষায় আপনি আপনার সন্তানকেও শিক্ষিত করতে চাইবেন। অতীতের কিংবা শৈশবের কথা একটু মনে করুন তো, আপনার মা কেমন ব্যবহার করতেন আপনার সঙ্গে, এই গবেষণার ব্যাপারেই বা আপনি কি মনে করেন, কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাদের জানাবেন। আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।